রান উপলক্ষে রিন বিশেষ লেকচার সিরিজ আমার নবী এই সিরিজে আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে কাছ থেকে দেখব কেমন ছিলেন তিনি কারা ছিলেন তার চারপাশে কেমন ছিল তার জীবন কেমন ছিল তার আখলাখ ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম ইন্নাল হামদ আলিল্লাহ হিয়াসাল্তুয়াসাল্লাম আলা রসুল্লাহ আলা আলি হাবি ওয়াসাল্লা মতা অন ক্যাফি আম্মা বাহাদ আমার নবীজি সিরিজের আজকের পর্বে আমরা জানতে যাচ্ছি নবীজি দেখতে কেমন ছিলেন নবীজি কীভাবে হারতেন কীভাবে কথা বলতেন রসলসাল্লাহু আলহিহাস্লামের হাদিস বর্ণনাকারী সাহাবাহিক রামের সংখ্যা অগণিত হলেও যখনই আমরা তার গঠন প্রকৃতি বিষয়ে অবগত হতে চাই দেখি যে বর্ণনাকারীর সংখ্যা বেশ কম এর কয়েকটা কারণ হতে পারে প্রথমত শরীয়তের বিধিবিধান সম্পর্কিত নবীজির কথা ও কাজের বর্ণনা করেছেন তারা বেশি আর রসুল সাল্লাহ আলহিহাস্লামের গঠন বর্ণনা তেমন কোনো বিষয় নয় তাই এই বিষয়ে তারা যথেষ্ট মনোযোগ দেননি বরং রসুলসল্লাহ আলহাম তাদের মাঝে উপস্থিত থাকার কারণে এর খুব একটা প্রয়োজনও তাদের ছিল না তাদের প্রত্যেকেই রসুল সাল্লাহু আলি চাইলেই দেখতে পারতেন দ্বিতীয়ত সাহাবাদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলহি আসসাল্লাম থাকতেন শ্রদ্ধাভীতির প্রভাব নিয়ে তারা তাদের কাছে ছিলেন বটে একই স্থানে থাকতেন কিন্তু এই ভয় তাদেরকে দূরে সরিয়ে রাখত এই বাস্তবতাকে আমর ইবনুল আস রদুল্লাহ আনহু এক হাদিসে এভাবে বর্ণনা করেছেন আমার কাছে রসুসাল্ল আলহ আসালামের চেয়ে প্রিয় কোনো মানুষ ছিল না আমার দু চোখে তার চেয়ে মর্যাদাবান কেউ নেই কিন্তু আমি কখনো পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকে দেখতে পারতাম না তাই যদি তার কেউ বিবরণ জানতে চায় আমি বলতে পারব না কারণ তাকে চোখ ভরে কখনো দেখতে পারিনি প্রত্যেক সাহাবির অবস্থায় ছিল এমন তৃতীয়ত মানুষের গঠন গঠনষষ্ঠ বর্ণনা করাও কঠিন খুব কম মানুষই মানুষের গঠন প্রকৃতি সংক্ষেপে বর্ণনা করার মতো যথাশব্দ ব্যবহারের যোগ্যতা রাখে কারণ মানুষের দেহের গঠন বিভিন্ন রকমের হয় আমরা কেবল শরীরের দৈর্ঘ্য বিবরণের জন্য লম্বা মাঝারি খাটো এই তিনটি শব্দ ব্যবহার করতে পারি অথচ লম্বারও অনেক আকৃতি রয়েছে তেমনি মাঝারি ও খাটো আকৃতিরও রয়েছে বিভিন্ন ধরন এমনই ফর্ষা রং কালো রং গোল আকৃতি এই প্রতিটি রূপ বর্ণনা করার মতো সূক্ষ্ম পরিমাপক নেই সঠিকভাবে বর্ণনা করার শব্দ ভাণ্ডারও অপরন্ত নয় তাই সাহাবিকন তার আকৃতি বর্ণনা করার জন্য অন্য আকৃতির আশ্রয় নিয়ে তুলনা করেছেন আবু হোজাইফা রাদেল্লা আনহুকে রসুল সাল্লু ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন রসুল সাল্লু দেখতে দেখতেছিলেন অনেকটা হাসান এ বেন আলী রদেল্লাহ আনহুর মতো তাইবিদের কাছে তার বিবরণ তুলে ধরার জন্য এটাই ছিল সবচেয়ে উপযুক্ত এবং উত্তম পন্থা তবে একজন সাহাবিয়াতের বর্ণনা থেকে আমরা কিছুটা পরিপূর্ণ বর্ণনা পাই তার নাম ছিল উম্মে মাবাদ রাদিল্লাউ আনহা হিজরতের সময় নবীজি সাল্লাহু আলি হুয়াশাল্লাম এবং আবু বকর রাদিল্লাহ আনহু উম্মে মাহাবাদের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন সে সময় উম্মে মাবাদ নবীজ সাল্লু আলি আসাল্লামকে যেভাবে দেখেছেন তাদেরই পরে বর্ণনা করেন বর্ণনাটি ছিল এমন চন্দ্রালোকিত শরীর আর উজ্জ্বল চেহারার অধিকারী তিনি তার চরিত্র মাধুর্য ছিল সুষমা উদরের উদরার স্থূলতা মাথার ক্ষুদ্রতা কিংবা বিশালতার কলশতা তার মধ্যে ছিল না তিনি অতি সুন্দর মহারূপবান গণ্ডদেশ উজ্জ্বল চোখের মণি দুটো ঘন কালো শুভ্র নয়ন কটরে মণি দুটো জল করছিল চোখের পাপড়ি ছিল লম্বা ভ্রুতটো সামান্য সুচালো তার কেশ ছিল কৃষ্ণকালো তিনি দীর্ঘকায় নন আবার খর্বকায়ও নন এমন বেটে যে দেখা যায় না আবার এত লম্বাও দৃষ্টি দৃষ্টিকোণ মনে হয় দূর থেকে দেখলে তিনি সবার মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ও প্রদীপ্ত আর কাছ থেকে সবচেয়ে মোহনীয় ও সুমিষ্ট তিনি প্রিয়ভাষী অতিভাষী নন আবার লঘুভাষীও নন যখন তিনি চুপ থাকেন গাম্ভীর্যের বিশালতা তাকে ঘিরে রাখে আর যখন কথা বলেন এক প্রখর দীপ্তি তার চোখে মুখে ছড়িয়ে পড়ে তিনি রাগী কিংবা পাঁচাল নন তার কণ্ঠস্বর সহজবদ্ধ আর মধুময় তার মুখের কথাগুলো সুবিন্যস্ত মুক্ত দানার মতো ঝরে পড়ে তার সঙ্গীরা সর্বদা তাকে পরিবেশন করে রাখেন তিনি কোনো কথা বললে তারা মনোযোগ দিয়ে শোনেন কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পালনে ছাপিয়ে পড়েন তিনি অনুকরণীয় ও মজলিসের কেন্দ্রবিন্দু একটু আগে বলছিলাম মানুষের গঠনসষ্ঠ বর্ণনা করা বেশ কঠিন কিন্তু উম্মে মাহাবাদ এই ব্যাপারে যথাযোগ্য ইনসাফ করেছেন আল্লাহ তো গঠন বৈশিষ্ট্য বর্ণনার প্রয়োজন কখন হল সাহাবিদের যুগে রসুসাল্লু আলহি ওয়াসাল্লামের দৈহিক বিবরণ দেবার প্রয়োজন ছিল না যেহেতু তিনি নিজেই ছিলেন তাদের মধ্যে বিদ্যমান এছাড়া দূরে বা কাছের সকল সাহাবি যেন হাজির থাকতে পারে তাই তিনি বহু আগেই বিদায় হজের ঘোষণা দিয়েছেন ফলে যারা তখনও দেখেননি তাদের প্রত্যেকের জন্য নবীজিকে দেখার একটা সুযোগ তৈরি হয়ে যায় এরপর রসুদাল্লু আল্হু আসাল্লামের ওফাত হয়ে গেলে এলো তাবেইদের যুগ তাবেইগণ এমন একটি সময় পেয়েছিলেন যখন তাদের নামাজ রোজা পানাহারের আদব মসজিদে প্রবেশ এক কথায় জীবনের সকল ইবাদত ও কাজকর্ম নবীজি সাল্লাহু আলহি আদর্শ অনুযায়ী হতো অচিরেই তাদের মধ্যে রসদসাল্লু আলহু আসাল্লামের গঠন প্রকৃতি জানার আগ্রহ দেখা দিল যদিও তারা রসুলসাল্লু আসাল্লামের আদর্শ চরিত্র ও আচরণের পরিচয় ইতোমধ্যে লাভ করেছেন আর তা জানার একমাত্র উপায় ছিল তাদের সামনে থাকা সাহাবেদের জিজ্ঞেস করা কেননা তারাই কেবল রসুলসাল্লু আলিউসালামকে পেয়েছেন এবং তার সাহচর্য পেয়ে ধন্য হয়েছেন সুতরাং সাহাবেদের কাছে বারবার প্রশ্ন আসতে থাকে যেন তারা গঠন প্রকৃতি বর্ণনার মাধ্যমে রসুলসাল্লু আলিউসালামকে অঙ্কিত করে যেমন আমরা ইতোমধ্যে ফারাদিল্লা আনহুর বর্ণনা থেকে বুঝতে পেরেছি এবং উম্মে মা বর্ণনা থেকে এই এত প্রশ্নের কারণ ছিল প্রজন্মের পরে প্রজন্মে অব্যাহত থাকা তাদের হৃদয়ে প্রেম। উম্মতের এই প্রেম ও দর্শনের ইচ্ছার কথা নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম নিজেও জানতেন তাই তিনি বলেছেন তোমাদের সামনে এমন একটি সময় আসবে যখন মানুষের কাছে গচ্ছিত সম্পদ ও পরিজনের মতোই আমার সাক্ষাৎ তাদের কাম্য হবে অন্য এক হাদিসে এসছে আমার পরে উম্মতের মধ্যে এমন অনেক লোক আসবে যাদের অন্তরে আমার প্রতি এতটা ভালোবাসা থাকবে যে তারা তাদের সম্পদ পরিজনের বিনিময়ে হলেও আমাকে দেখতে চাইবে সুতরাং সাহাবিগণ রসউ আলি আসলামের বিবরণ তুলে ধরা শুরু করলেন কখনো সংক্ষেপে কখনো সবিস্তারে আবার কখনো আংশিক তবে সত্য কথা হচ্ছে যে শ্রোতা কখনোই দর্শকে তৃপ্তি পায় না বান্দার প্রতি আল্লাহর এক অব্যাহত অপার অনুগ্রহ হল তিনি কাউকে কাউকে স্বপ্নযোগে নবীজ সাল্লাহু আলিহাসালামের দর্শন লাভের সুযোগ দান করেন এই স্বপ্ন সত্য সাল্লাল্লাহু সাল্লাহু আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখেছে সে আমাকেই দেখেছে কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এখানে আমরা রসুল সাল্লাল্লাহু আলহিহ ওয়াসাল্লামের আকার আকৃতি বিষয়ক বুখারি ও মুসলিমের হাদিস বর্ণনাতেই খান্ত দেব অন্যান্য কিতাবের হাদিস প্রকারান্তরে বুখারী বুখারি ও মুসলিমের হাদিস এমনকি সামায়নের তিরমিজির সহি হাদিসগুলো বুখারি এবং মুসলিমের হাদিসের সাথে শাব্দিক বা অর্থগত দিক থেকে মিল রাখে বারা এবেন আজ রাদ্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলহিহ ছিলেন মাঝারি গরণের তার উভয় বাহুমূলের মধ্যবর্তী স্থান অন্যান্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তার মাথার চুল উভয় কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল লাল পোশাকে তার চেয়ে অধিক সুন্দর আমি কাউকে দেখিনি অন্য বর্ণনা আছে রসুলসাল্লু আলিহাস্লাম ছিলেন সবচেয়ে সুন্দর চেহারা ও গঠনের অধিকারী অতি লম্বাও না খাটোও না আরেকটা হাদিসে আছে বাবরি চুল বিশিষ্ট লাল পোশাকে পরিহিত কোনো লোককে রসুল সাল্লাহু আলি চেয়ে অধিক সুদর্শন দেখিনি তার চুল কাঁধ ছুঁয়ে যেত বারা রাদ আনহুকে জিজ্ঞেস করা হয়েছে রসদসাল্লু আলি আসলামের চেহারা কি তরবারির মতো ছিল তিনি জবাব দিলেন না বরং চাঁদের মতো আনাসবেন মালিক আনহু বলেন রসুলসাল্লু আসাল্লাম অতি লম্বা ছিলেন না আবার খাটোও না তিনি ধবধবে সাদা ছিলেন না আবার সম্পূর্ণ তামাটে বর্ণেরও না কুঞ্চিত চুল বিশিষ্টও ছিলেন না আবার তার চুল একেবারে সোজাও ছিল না অন্য বর্ণনা আছে তিনি ছিলেন মাংসল হাত পা ও সুদর্শন চেহারার অধিকারী আমি পূর্বে বা পরে কাউকে তার মতো দেখিনি তার হাতের তালু ছিল প্রশস্ত আবু তুফাইল রাদেলা আনহু বলেন রসৌলসাল্লু আলহিাস ছিলেন ফর্সা লাবণ্যময় আকর্ষণীয় অন্য বর্ণনা আছে তিনি ছিলেন ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী জাবের এবং সামরাদ আনহ বলেন রসদ সাল্লু আলহ্লামের মুখ বিবর ছিল কিছুটা প্রশস্ত চোখ ছিল টানা পায়ের গোড়ালে ছিল হালকা গোস্ত বিশিষ্ট তিনি আরও বলেন রসদ সাল্লাহ আলহ্লামের মাথার অগ্রভাগের কিছু চুল ও কিছু দাড়ি ধূসর বর্ণের হয়ে গিয়েছিল তেল ব্যবহার করলে তা প্রকাশ পেত না চুলগুলো এলোমেলো থাকলে বোঝা যেত তিনি ছিলেন ঘন দাড়ি বিশিষ্ট কেউ বলল তার চেহারা কি তলোয়ারের মতো ছিল তিনি বললেন না বরং চাঁদ সূর্যের মতো গোলাকৃতির তার কাঁধে মোহরে নবোধ দেখেছি কবুতরের ডিমের মতো তার শরীরের বর্ণেরই আনাসেবেন মালিক রাদিল্লা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসালামের হাতের তালুর মতো কোমল কোনো রেশমও আমি স্পর্শ করিনি এবং তার শরীরের ঘ্রাণের চেয়ে উত্তম কোনো ঘ্রাণ অনুভব করিনি অন্য বর্ণনায় এসেছে রসুলসাল্লু আলহিউ আসলাম ছিলেন উজ্জ্বল বর্ণের তার ঘাম মুক্তার মতো চকচক করত হাঁটার সময় তিনি সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন রসল্লাহ সাল্লাহ আলিহুয়া দেহ অবয়ব এবং সৌন্দর্য বিবরণ সম্বলিত হাদিসগুলো একত্র করলে দুটো বিষয় স্পষ্ট ফুটে উঠবে এক সুষম ও মধ্যম ধরন এবং দুই শরীরের প্রতিটি অঙ্গের সামঞ্জস্য পূর্ণতা দৈর্ঘ্যে তিনি ছিলেন মাঝারি আকৃতির বেশি লম্বা বা খাটো ছিলেন না বর্ণের দিক থেকে ছিলেন স্বাভাবিক ফর্সা ধবধবে সাদা বা তামাটে বর্ণের না উজ্জ্বল বর্ণের তার মাথা চুল ছিল মধ্যম ধরনের অর্থাৎ কোকরানাও না আবার একেবারে সোজাও না শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে যথাযথ সামঞ্জস্য থাকলেই দেহের সৌন্দর্য পূর্ণতা পায় তিনি তেমনই ছিলেন উভয় বাহুর মধ্যবর্তী স্থানের প্রশস্ততা উভয় হাত ও পায়ের মাংসল হওয়া এগুলো কোনো দৈহিক ত্রুটি নয় বরং তা সামঞ্জস্যেরই বিবরণ কারো শরীর কাঠামো এবং অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ কেমন তা বাস্তবে কাছাকাছি কোনো চিত্রের দ্বারা বোঝালেই যথেষ্ট হয় না বরং দেহের লাবণ্য ও সৌন্দর্য প্রকাশিত হয় যখন সে তার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সম্পূর্ণভাবে ওঠে চলাফেরা করে এবং কাজে কর্মে নিরত হয় এ কারণেই আয়সা রাদ আনহা ফাতিমা রাদেল্লা আনহার চলন দেখে বলেছিলেন ফাতিমা হেঁটে আসছিলেন খোদার কসম আমরা হাঁটা দেখে ভাবছিলাম রসুসাল আলহি আসাল্লাম আসছেন সাহেবেন আবি ওয়াক্কাস রাদ আনহু বলেন একবার অমর রদেল আনহু সাল্লাল্লাহু সাল্লু আলহিহাস্লামের কাছে আসার অনুমতি চাইলেন তখন তার কাছে তার কুরাইশি স্ত্রীগণ উপস্থিত ছিলেন তারা উচ্চ স্বরে তার কাছে অধিক আবেদন করছিলেন অমর আদুল্লাহ আলহু যখন প্রবেশের অনুমতি চাইলেন সঙ্গে সঙ্গে স্ত্রীগণ দ্রুত পর্দার আড়ালে চলে গেলেন রসুলসাল্লু আলি আসালাম তাকে অনুমতি দিয়ে হাসতে লাগলেন অমরুল্লাহ আলহু বললেন আল্লাহ রসুল আল্লাহ আপনাকে হাসান নবীজি বললেন আমার কাছে যারা ছিল তাদের ব্যাপারে আশ্চর্য হচ্ছি তোমার আওয়াজ শুনে তারা পর্দার আড়ালে চলে গেল অমর রাজেলা আনহু বললেন আল্লাহ রসুল তাদের উচিত ছিল আপনাকে ভয় করা তিনি আরো বললেন হে নিজেদের নফসের শত্রুরা তোমরা আমাকে ভয় পাচ্ছ অথচ রসুল সাল্লাহ আলহামকে ভয় করছো না তারা বললেন কারণ আপনি রসুল সাল্লু আসলামের থেকে রূঢ় এবং কঠিন স্ত্রীদের কথা থেকে পরিষ্কার বোঝা যায় অমর রাজ আনহুর প্রতি তাদের ভীতি ছিল ত্রস্ত হওয়ার মতো আর রসুলসাল্লাহ আলি আসসালামের প্রতি তাদের ভীতি ছিল শ্রদ্ধাপূর্ণ নবীজি কিভাবে হাঁটতেন রসল সাল্লাহ আলি হাঁটা চলা ছিল একজন প্রাণবন্ত এবং উদ্যমী পুরুষের মতো তাই তার হাঁটার গতি ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি আনাসুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একটু ঝুঁকে হাঁটতেন আলী রাজ আনহু বলেন রসুলসাল ওয়াসাল্লাম হাঁটার সময় একটু ঝুঁকে হাঁটতেন যেন কোনো উঁচু ভূমি থেকে অবতরণ করছেন এটা হচ্ছে মধ্যম গোছের চলার পদ্ধতি প্রাণহীন হাঁটা বা অস্থির চলন নয় এবং অহংকার এবং দম্ভের চলনও নয় আল্লাহ সোহান তালা কোরআনে তার পছন্দের বান্দাদের হাঁটার বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেছেন রহমানের বান্দা তারা যারা জমিনের বুকে চলাফেরা করে নম্রভাবে সৈয়দ কুতুব্রাহমহল্লা বলেন তারা সহজ ও নরম পদভরে হাঁটাচলা করেন কৃত্রিমতা ও লৌকিকতা থাকে না তাতে কোনো গর্ব বা দর্প থাকে না তারা ভাব ধরে মুখ বিকৃত করেন না থপ করে পা ফেলেন না তাদের হাঁটাচলায় বিশেষ ব্যক্তিত্ব প্রকাশ পায় আত্মিক প্রশান্তির প্রতিচ্ছবি দেখা যায় তারা স্থির কদমে হাঁটেন তাতে গাম্ভীর্য ধৈর্য এবং শক্তিমত্তা ও একাগ্রতা ফুটে ওঠে তারা জমিনে চলাফেরা করে নম্রভাবে এর অর্থ এই নয় যে তারা মাথানত ব্যক্তির ন্যায় নিজেকে গুটিয়ে হাঁটেন পূর্ববর্তী অনেক বুজুর্গ দুর্বল মানুষের মতো হাঁটা অপছন্দ করতেন অমর রেল থেকে বর্ণিত তিনি এক যুবককে ধীর গতিতে হাঁটতে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কি অসুস্থ সে বলল না হে আমিরুল মুমিনিন অমর রাদিল্লাহ আনহু তাকে চাবুক দিয়ে তাড়া করলেন এবং দৃঢ়পদে হাঁটার নির্দেশ দিলেন ইমাম ইবনুল কাইম রহমাহুল্লাহ হাঁটার দশটি পদ্ধতি উল্লেখ করে বলেছেন এর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ হাঁটা হল নম্রভাবে এবং কিছুটা ঝুঁকে হাঁটা অর্থাৎ যেভাবে রসল্লা সাল্লু আলি ওয়াসালাম হাঁটতেন তিনি কিভাবে বসতেন সাহাবিদের মধ্যে নবীজি বিশেষ হয়েছিলেন না তিনি ছিলেন তাদেরই একজন তাদের মতোই বসতেন এবং হেলান দিতেন তাই তাদের সামনে নতুন কেউ এলে নবীজিকে আলাদা করে চিনতে পারত না জিজ্ঞেস করে নিতে হতো জিমা বিবেন সালাবার আনহুর ক্ষেত্রেও তেমন ঘটেছে তাই তিনি মসজিদে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন মোহাম্মাদকে কে সাহাবিরা বলল এই ফর্সা ব্যক্তিটি যিনি হেলান দিয়ে আছেন তিনি কখনো মাটিতে বসে যেতেন বসতেন চাটায়ের উপর অথবা বালিশে হেলান দিয়ে কখনো মসজিদে গা এলে দিয়ে পায়ের উপর পা রাখতেন কখনো বালিশে হেলান দিয়ে বসতেন তখন বালিশ থাকত তার বায়ে তার আচরণ ছিল মার্জিত অতিরঞ্জন নয় এবং লৌকিকতা থেকে দূরবর্তী যখন তিনি ঘুমাতেন ডান কাত হয়ে শয়ন করতেন মাঝে মধ্যে গালের নিচে হাত রাখতেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম তার শরীরের সুগন্ধির জন্য পরিচিত ছিলেন কোথাও গেলে পথে ছড়িয়ে পড়া সুগন্ধির সূত্র ধরে বুঝতে পারত তিনি এই পথ ধরে গেছেন যা বেরবেন সামরাদ আনহু থেকে বর্ণিত একবার সুসাল্লাহু ওয়াসাল্লাম তার গালে হাত বুলিয়েছিলেন তিনি বলেন আমি তার হাতে এমন শীতলতা ও সুগন্ধি অনুভব করেছি যেন তিনি তার সুগন্ধির কৌটা থেকে বের করেছেন উম্মে সুলাইম রাদাল্লাহ আনহা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘাম সংগ্রহ করতেন রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রচুর ঘামতেন উম্মে সুলাইম রাদেল্লাহ আনহা সেগুলো সুগন্ধির পাত্রে এবং কাচের বোতলে ভরে রাখতেন রসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম বললেন উম্মে সুলাইম এটা কী সুলাইম বললেন আপনার ঘাম একে আমি আতরের সাথে মিশিয়ে নেই আমার বাচ্চাদের জন্য বরকতময় মনে করি নবীজি সাল্লু আলহি আসাল্লাম বললেন ঠিক করেছ অন্য হাদিস এসছে এটাকে আমাদের আতরের সাথে রাখি এটা সর্বোত্তম সুগন্ধি এমনই হতো নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামের গন্ধের সৌরভ যদিও তিনি সুগন্ধি স্পর্শ না করে থাকেন শক্তি এবং উদ্যম নবীজীবনের যেদিকে যেদিকে আপনি দৃষ্টি দেবেন রসদাল্লা আলি ওসালামের উদ্যম ও শক্তি সম্পর্কে জানতে পারবেন শারীরিক শক্তি প্রত্যয়ের শক্তি সংকটকালে ধৈর্যের শক্তি লাগাতার রোজা রাখার শক্তি নামাজে আল্লাহর সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার শক্তি কঠিন পরিস্থিতি মোকাবেলার শক্তি এমনকি এই শক্তির প্রাচুর্য ও নতুনত্ব ছিল বয়স বেড়ে যাওয়ার পরেও কয়েকটা ঘটনা শোনা যাক মুসলিমরা খন্দকের যুদ্ধের সময় তীব্র ঠান্ডা এক সকালে খন্দক খনন করছেন এমন সময় তারা একটা বিরাট আকার শক্তিশালী পাথরের মুখোমুখি হলেন সবাই মিলে সকল চেষ্টা করেও তারা পাথরটি সরাতে অপারগ হলেন তারা রসদাল্ল্লাহু আলহি কাছে বিষয়টি জানালেন তিনি বললেন আমি নেমে দেখছি রসুল সাল্লু উঠে দাঁড়ালেন তার পেটে তখন পাথর বাধা তিন দিন ধরে তিনি খাবারের স্বাদ গ্রহণ করেননি তিনি কোদাল হাতে নিয়ে পাথরে আঘাত করলেন বৃহৎ পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এছাড়াও তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদাল আনহা মারা যাওয়ার পরে একাকেই তার তায়েফে গমনের কথা মনে করা যায় যখন তিনি এমন কাউকে খুঁজছিলেন যিনি দিন প্রচারে তাকে সাহায্য করবেন বিনিময়ে তিনি অবর্ণনীয় শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করেছেন রসুলসাল আলি আসাল্লামের স্ত্রীগণকে ইচ্ছাধিকার প্রদানের ঘটনায় দেখা যায় অমর আদিল্লাহ আনহু তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি তখন উঁচু একটি ঘরে অবস্থান করছিলেন অমর আদেলহ আনহু সেখানে উঠলেন একটি খেজুরের ডাল ধরে যেখানে সিঁড়ির মতো করা ছিল অমর আদুল্লাহ আনহু বললেন রসুল সাল্লাল্লাহু আলিহি নামলেন আমিও নামলাম আমি নেমেছি খেজুরের ডাল ধরে আর রসুলসাল্লু আলি ওয়াসাল্লাম নামলেন কিছু না ধরেই যেন তিনি মাটিতে হাঁটছেন রসদাল্লাহু আলিহাস্লাম নিজে শক্তিশালী ছিলেন শক্তির প্রত্যাশা করেছেন এবং শক্তি অর্জনে উৎসাহ দিয়েছেন তবে এর অর্থ এই নয় যে তিনি দুর্বলকে অবজ্ঞা করতেন সা আদেবের আবি ওয়াক্কা রদ আনহু কোনো কারণে নিজেকে নিম্ন স্তরের লোকজনের ওপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এমনটা ভাবতেন রসদাল্লাহু আলি আসাল্লাম তাকে বললেন তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেয়া হয় কেবল তোমাদের দুর্বলদের কারণে নবীজির হাসি ও আনন্দের প্রকাশভঙ্গি রসুল্লাহ সাল্লাহু আলিহুয়া আনন্দ তার চেহারায় প্রকাশ পেত সাহাবিকন তার আনন্দের ছবি এভাবে তুলে ধরেছেন ক্যাব এবার মালিক রাদেল্লা আনহুর ঘটনায় বর্ণিত আছে তাবুক যুদ্ধে শরীর না থাকার পর আল্লাহ যখন তার তবা কবুল করেছেন তখন তিনি বলেন আমি রসুল সাল্লাহু আলিহুয়াকে সালাম দিলাম আনন্দে তার চেহারা ঝলমল করছিল তিনি বললেন ইতোমধ্যে তোমার কেটে যাওয়া জীবনের সবচেয়ে আনন্দময় দিনের সুসংবাদ গ্রহণ করো কর্লা আনহু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আনন্দিত হলে তার চেহারা এমন আলোকিত হয় মনে হয় যেন এক টুকরো চাঁদ তাকে রূপে দেখলেই আমরা তার আনন্দ বুঝতে পারতাম ইফকের ঘটনায় আয়েশা রাজ আনহার তার নির্দোষিতা প্রমাণের আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে তিনি বলেন সে সময় তার উপর কোরআন অবতীর্ণ হল তিনি মাথা উঠালেন তার চেহারায় আনন্দ উথলে উঠতে দেখলাম তিনি হাত দিয়ে নিজের কপাল মুছে বললেন আয়েশা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তোমার নির্দোষ হবার ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন আনাসেবেন মালিক রাজিল্লা আনহু নবী জীবনের শেষ মুহূর্তের বিবরণ তুলে ধরে বলেন রসলসাল্লাহু আলহাস্লাম কক্ষের পর্দা সরালেন তারপর সাহাবিদের দিকে তাকিয়ে দেখলেন তারা নামাজ পড়ছে মনে হল যেন তার চেহারা বইয়ের পাতার মতো তিনি মুচকি হাসলেন তাকে যে শ্রদ্ধা জাগা প্রভাব আল্লাহ দান করেছিলেন এর সাথে তার হাসি সামঞ্জস্যপূর্ণ আয়সারাদ আনহা বলেন আমি নসল সাল্লাহ আলহিমকে কখনও এমনভাবে হাসতে দেখিনি যে তার মুখের আলা জিব্বা দেখা যায় বরং তিনি মুচকি হাসতেন কখনও পুরোপুরি হাসতেন না সাহাবেদের নিয়ে রসুল সাল্লাহু আলহামের মজলিসের চিত্র বর্ণনা করতে গিয়ে জাবের এবং সামুরা রাদেল আনহু বলেন সাহাবিগণ জাহেলি যুগের আলোচনা করে সশব্দে হাসতেন কিন্তু রসুল সাল্লাহ আলহাম কেবল মৃদু হাসতেন হাসার সময় তার দুই পাশের দাঁত প্রকাশ পেত খুবই কম এটাও জেনে রাখা উচিত যে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম তার সমগ্র জীবনে একদিনও অট্ট হাসি দেননি রসদ আলি কারণে অকারণে অধিক হাসতে নিষেধ করেছেন আবু রাই রাদ আনহু থেকে বর্ণিত রসুলসাল্লু আলহি বলেছেন তোমরা অধিক হেসো না কেননা অধিক হাসি অন্তরকে নির্জীব বানিয়ে দেয় নবীজির হাসিমুখ রসদ্দাল্লাহু আলহি আসাল্লাম সব সময় হাস্যজ্জ্বল চেহারা এবং প্রশস্ত হৃদয় নিয়ে মানুষকে স্বাগত জানাতেন আর এই কারণেই প্রত্যেক সাহাবি মনে করতেন তিনি রসদসাল্লু ওয়াসাল্লামের সবচেয়ে নিকটজন এবং প্রিয়ভাজন আবুজুর আনহু বলেন আমাকে সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন কোনো সৎ কাজকে তুচ্ছ মনে করো না যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের মতো বিষয় হয়ে থাকে তিনি আরও বলেন তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসিও সাদাকা তার কান্না ও বেদনার প্রকাশভঙ্গি আল্লাহ ইবনুল কাইম রেহম্লা বলেন রসুল সাল্লাহু আলহ আসলামের কান্না ছিল হাসিরই সহজাত তিনি উঁচু আওয়াজে কাঁদতেন না যেমন সশব্দে হাসতেন না কেবল তার দুচোক ঝড়াত অঝরে রসুল সাল্লাহু আলিহাসাল্লাম স্বাভাবিক মানবীয় প্রকৃতির মতোই কোনো আত্মীয় ও প্রিয়জনের মৃত্যুতে কাঁদতেন আনাসরুল্লাহ আনহু বলেন আমি ইব্রাহিমকে দেখেছি রসুল সাল্লু আলহ সামনে মৃত্যুপ্রায় নবীজির দু চোখ গড়িয়ে পানি পড়তে লাগল তিনি বললেন চোখ অশ্রু ঝড়ায় হৃদয় বিষণ্ন হয় আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত আনাসেবিন মালিক রাদিল্লা ওনু বলেন আমি রসুদসাল্লু আলাইসাল্লামের এক মেয়ের দাফনের সময় উপস্থিত ছিলাম রসুদসাল্লু আলাইসালাম কবরের পাশে বসেছিলেন দেখলাম তার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে মুতার যুদ্ধের ব্যাপারে আনাসেবিন মালিক আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম জায়েদ ও তার সাথীদের শাহাদাতের সংবাদ দিয়ে বললেন জায়েদ পতাকা তুলে নিয়েছে সে শহীদ হল তারপর জাফর পতাকা ধরেছে সেও শহীদ হয়ে গেল এবার আবদুল্লাহ ইবিন রাওয়াহা পতাকা হাতে নিয়েছে সেও শহীদ হয়েছে বর্ণনাকারী বলেন নবীজির দু চোখ তখন অস্ত্র ঝরাচ্ছিল নবিজির কথা বলার ধরন কখনো একটি কথাই মানুষের পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করে দেয় রসুদসাল্লু আলিউলাম কথা বলতেন সুস্পষ্টভাবে এবং সবিস্তারে শ্রোতা মাত্রই তার কথা বুঝত এবং আয়ত্ত করতে পারত আয়সারাদুল্লা আনহা বলেন রসুদসাল্লু আলি আসালাম এমনভাবে কথা বলতেন যে কেউ গণনা করতে চাইলে গুনতে পারত বিষয়টি আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন রসল সাল্লাহু তোমরা যেমন দ্রুত কথা বলো সেভাবে কথা বলতেন না তিনি কথা বলতেন থেমে থেমে প্রত্যেক শ্রোতা তার কথা বুঝতে পারত আনাস আনাসর আনহু বলেন রসুলসাল্লু আসাল্লাম একটি কথা তিনবার পুনরাবৃত্তি করতেন যেন তা বুঝে নেওয়া যায় তার উপদেশের ধরন সাহাবেদের তিনি উপদেশ দিতেন বটে কিন্তু অতিরঞ্জন করতেন না ইবেন মসাদুর রাদিল্লা আনহু বলেন রসদসাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিতেন মাঝে মধ্যে যেন আমরা বিরক্ত না হই তার উপদেশের প্রভাবে বিবরণ দিয়ে হামসার রাদ আনহু বলেন আমরা নবীজির সামনে থাকলে তিনি আমাদের জান্নাত জাহান্নামের কথা আলোচনা করতেন এমনভাবে যেন সেগুলো আমাদের চোখের সামনে ভাষণ কীভাবে দিতেন কথাশাস্ত্রে ভাষণ সবচেয়ে প্রভাবশীল এবং প্রচারণার জন্য সবচেয়ে কার্যকরী রসুল সাল্লাহু আলিহাসালাম যখন ভাষণ দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত আওয়াজ উচ্চকিত হতো এবং তার রাগ তীব্র হতো ইভেন আমার রদুল্লা আনহু রসুল্লা সাল্লু আলিহামের ভাষণের একটি অংশ বর্ণনা করেন আল্লাহতালা কেয়ামতের দিন আকাশমণ্ডলী গুটিয়ে নেবেন এরপর ডান হাতে একে ধরবেন আর বলবেন আমিই মালিক কোথায় অহংকারীরা কোথায় দম্ভকারীরা এরপর জমিনকে বাম হাতে গুটিয়ে নেবেন আর বলবেন কোথায় অহংকারীরা কোথায় দম্ভকারীরা ইবিন অমরাদিল্লা আনহু বলেন দেখলাম ভাষণের প্রচণ্ডতায় মিম্বার নিচ থেকে দুলছে এমনকি আমি বলবো ভাবছি মিম্বারটা কি নবীজিকে নিয়ে পড়ে যাবে অন্য এক ভাষণ সম্পর্কে নৌমান রাদিল্লা আনহু বলেন আমি রসুল সাল্লাহু আলিহাসাল্লামকে ভাষণে বলতে শুনেছি আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখাচ্ছি এত জোরে বললেন যে কেউ বাজারে থাকলেও সেখান থেকে এই আওয়াজ শুনতে পেত এমনকি তার কাঁধ থেকে চাদরটি নিচে পড়ে গেল ভাষা এবং অলংকার রসুলসাল্লু আলিহাসমের ভাষা ছিল অক্ষরে সংক্ষিপ্ত অর্থে সমৃদ্ধ কৃত্রিমতা বিপর্য এবং লৌকিকতা মুক্ত দীর্ঘ ভাষণ অল্প কথায় উঠিয়ে আনতেন জিমাদ রাদিল্লা আনহোর ইসলাম গ্রহণের ঘটনাটিও আমরা এখানে আলোচনা করতে পারি যা এর জীবন্ত সাক্ষী এবং কৃত্রিমতা ও লৌকিকতা বিপর্য বাস্তবতা এই ঘটনা তার ভাষা ও অলঙ্কার সম্পর্কে অগাধ জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয় এভেন আব্বাস রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত জিমাদ মক্কায় আসলো সে আসলে জিনের আসর প্রভৃতির জন্য ঝাড়ফুঁক দিত সে মক্কার কতিপয় নির্বোধ লোকদের মুখে শুনল যে মুহাম্মদ একজন পাগল সে বলল যদি আমি এই লোকটিকে দেখি হয়তো আল্লাহ আমার হাতে তাকে সুস্থ করবেন তাই সে নবীজ সাল্লাহ আসলামের সাথে সাক্ষাৎ করল বলল মুহাম্মদ আমি তো ঝাড়ফুঁক দেই আল্লাহ যাকে চান আমার হাতে নিরাময় করেন তোমার জন্য কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সকল প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না এবং যাকে ভ্রান্ত বানান তাকে কেউ হিদায়ত দিতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক কোনো সমকক্ষ নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রাসুল অতপর কথা হল সে বলল এই বাক্যগুলো আমাকে আবার বলো নবীজ সাল্লু আলি আলসালাম তিনবার তাকে শোনালেন সে বলল আমি গণকের কথা শুনেছি জাদুকরের কথা এবং কবিদের কবিতাও শুনেছি কিন্তু তোমার এই শব্দগুলোর মতো কোনো বাক্য আমি শুনিনি এগুলো সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে এরপর সে বলল তোমার হাত দাও আমি ইসলামের ওপর তোমার বায়াত গ্রহণ করব সাহাবি বলেন তারপর সে রসুলসাল্লু আলাহ আসলামের বায়াত গ্রহণ করেছে এমন আরও অনেক ঘটনা আছে যা সময় স্বল্পতার জন্য আমরা বর্ণনা করতে পারছি না আজকে এ পর্যন্তই ওসলাল্লাহ আলা সৈয়দিন মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/ raindropsmediaorg 2015.